পটুয়াখালীতে পল্লী বিদ্যুতের গাছ কাটার কাজে নিয়োজিত এক শ্রমিকের দায়ের কোপে জহিরুল নামের অপর শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে সাইফুল ও শাকিব নামের আরও দুই শ্রমিক। সকালে সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় হত্যাকাণ্ড ঘটে। এই ঘটনার পরপরই সদর হাসপাতাল চত্বর থেকে অভিযুক্ত শ্রমিক কাউসার বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। মৃত জহিরুল শারিকখালী ইউনিয়নের জাকির আকনের ছেলে।